এই যে জেটকে জেটকে জায়েদ খান এটা ওই ক্ষেত্রে মিশন আসলে আসলে সপ্তাহ আসলে আমি আগে সব বলে দেই কি আমার অনেক কিছু নষ্ট হয়ে যায় অনেক চোখ লেগে যায় মানুষ বলে তো সেটা আসলে খোলাসা করে আপনাদের কাছে বলবো হিরোদের কথা আসলে একটু প্রস্তুত নিজেকে রাখতে হয় সব সময় আগে তো দর্শনদারি তারপর তো গুণ বিচারি বোম্বের একটা কথা শুনেছি যে যো দিকতা হয় ও বিকতা হয় মুম্বাইতেও যে বাংলাদেশে মানুষ গিয়ে ভালো অবস্থানে থাকতে পারে সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি যে বাঘও মুম্বাইতে আছে সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি আমি তো বুড়ো হইনি এখনো যতক্ষণে আপনার সংসার না হয় আপনি ব্যাচেলার ততক্ষণে আপনি ইয়াং আমি তো ইয়াংই সংসার যখন যেটা করবো মন দিয়েই করতে চাই আজকে করে কালকে পত্রিকার শিরোনাম হতে চাই সেটার জন্য আসলে আমি আসলে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না কিন্তু যেহেতু আমাদের সবার প্রাণপ্রিয় নেত্রী আসবেন তার সামনে পারফরমেন্স করার সুযোগ হাতছাড়া করতে চাই না এবং করোনাকালীন সময় অনেকবারই তিনি ফিজিক্যালি উপস্থিত ছিলেন না এবার উপস্থিত থাকছেন সে অনুযায়ী আমি একটা সুন্দর পুরোনো দিনের গান পিস ঢালাই পোটটাকে ভালোবেসি যেটা আমার অনেক ফেভারিট একটা গান এবং সেই গানের সাথে আজকে পারফর্ম করব সেটা অনেক বেশি গর্বিত এবং আমি অনেক বেশি লাকি মনে করছি তো সেই পারফরমেন্সটার জন্য আসলে আজকে রিহার্সালের প্রস্তুতি প্রস্তুতি সেরে আসলে স্টেজে ফাইনালে ওঠার চেষ্টা করব আসলে মনটাও আসলে অনেক ভালো না আসলে ওনার জন্য আজকে উনি থাকলে হয়তো বা খুশি হতেন কিন্তু সব কিছু মিলিয়ে আমার মুম্বাইয়ের অনেক বড় একটা মিশন ছিল সেটা আমি আসলে মিশনটা সেটা আসলে সপ্তাহ আসলে আমি আগে সব বলে দিই কি আমার অনেক কিছু নষ্ট হয়ে যায় অনেক চোখ লেগে যায় মানুষ বলে তো সেটা আসলে খোলাসা করে আপনাদের কাছে বলবো ইটস ভেরি সুন তো আমি আবার রিসেন্টলি আবার দুই এক সপ্তাহের মধ্যে আবার যাচ্ছি তো বেসিক্যালি তো আপনাদেরকে সব ঘটা করেই বলবো আপাতত মনে করেন যে ঘুরতেই গিয়েছি এটাই মনে রাখেন যে একটু জাস্ট একটু চেঞ্জের জন্য গিয়েছি গুঞ্জন তো অনেক কিছু শোনা যায় গুঞ্জনে কখনো কান দিতে হয় না আমি যখন নিজেই যে আপনাদের সামনে যখন খোলাসা করে কিছু বলবো তখন সেটাই আপনারা ইউজ করবেন এবং বিশ্বাস করবেন এর আগে এই বিশ্বায়নের যুগে ফেসবুকের যুগে প্রচুর গুঞ্জন হয় কোনোটা সত্য হয় কোনোটা হয় না আর আপনারা তো আমার পরম আত্মার এবং পরম প্রিয় মানুষ আপনাদেরকে না জানিয়ে তো আর আপনাদের আমার কাজগুলো আপনারাই তুলে ধরেন এটাই তো নিয়ম তো সেটা অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো ডেফিনেটলি তো আপাতত এই যে অনুষ্ঠান আজকে আমাকে পেয়েছেন সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যে পারফরমেন্স সেটাই আসলে ফোকাস করছি এটাই অনুষ্ঠানে ভালোবাসি করতে চাই সবসময় বলেন যে পরবর্তী প্রজেক্টের জন্য আরও বেশি নিজেকে তৈরি করা হয় তো আমরা কি মানে এখন আসলে নিজেকে কোন দিক থেকে মানে কিভাবে প্রস্তুত নিচ্ছেন হিরোদের কথা আসলে একটু প্রস্তুত নিজেকে রাখতেই হয় সবসময় আগে তো দর্শনদারি তারপর তো গুণ বিচারি বোম্বেরও একটা কথা শুনেছি যে যো দিকতা হয় ও বিকতা হয় মানে কথাই হচ্ছে এরকম ওখানে শব্দ এটাই যো দিকতা হয় ও বিকতা হয় মানে এখানকার বাংলাদেশের শব্দ এটাই যে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি তো নিজেকে যতটুকু ফিট রাখার চেষ্টা করছি কোথাও আমরা যে শুধু বোম্বে কেন আপনি বাংলাদেশে কোথাও আমরা প্রতিযোগিতামূলক ভালো কাজ করতে হলে আপনার প্রচণ্ড মনের প্রতিযোগিতা থাকতে হয় নিজেকে ফিট রাখতে হয় তো সেদিক থেকে দেখছেন মানে আমার আগের চেয়ে ওজন অনেক বেশি কমেছে অনেক ফিট হওয়ার চেষ্টা করছি ওজন অনেকখানি পড়ে গেছে আরও ওজন কমার চেষ্টা করছি ডায়েটে ভিন্নতা এসছে তো সব কিছু মিলে তো প্রস্তুতি তো এমনই হয় আর এদেশে তো আর এই সুযোগ নাই যে প্রস্তুতি নিয়ে আপনাদেরকে লুকিয়ে রাখবো তিন মাস তারপর আসবো কাজ তো করতে সেটা তো আপনারা আপনারা মুখ থেকে সেটা তো মুম্বাইতেও যে বাংলাদেশে মানুষ গিয়ে ভালো অবস্থানে থাকতে পারে সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি যে বাঘও মুম্বাইতে আছে সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি আমার বাংলাদেশকে আমি বড় করার চেষ্টা করেছি বা টাইগার মানে তো বাংলাদেশ বাংলাদেশরা অবহেলিত না এবং বাংলাদেশের যে কোনো জায়গায় গেলেই ভালো পজিশনে থাকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে তোমরা যে মুহূর্তে হিন্দি ছবি নিয়ে এত বেশি তোরঝাপ জোরঝাপের মুহূর্তে টাইগার বোম্বেতে থাকতে পারে তো সেটাই বোঝানোর চেষ্টা করেছি আমি দ্যাটস এটাই ছিল আমার আসলে রূপকর্থে ব্যবহার করা আমি তো আই লাভ টু ডু দ্য শপিং বিদেশে গেলে মানুষ ক্লাবিং করে এভাবে টাকা নষ্ট করে আমি সবসময় জামা কাপড়ের পিছনে আপনি দেখেছেন আমার জামা কাপড়ের উপর ভিন্নতা বা ড্রেসের ভিন্নতা আমি সবসময় এগুলোকে লাভ করি টু ডু দ্য ফ্যাশন তো আমি সেইগুলো কেন অনেক কিছুই কেনাকাটা করেছি অনেক কিছু আপনারা একটা সুন্দর দৃষ্টিবন্ধন মাস্ক দেখতে পাচ্ছেন ঘড়ি এই যে জেটকে জেটকে জায়েদ খান এটা ওইখানে কিভাবে এই করলেন ওখানে অর্ডার দিয়ে করেছি আমি এটা পরে পরে ঘুরেছি মানে জায়েদ খান ইজ মুম্বাই দ্যাটস ইট আচ্ছা এটা বুঝতে ঘড়ি রোলেক্স এই যে জায়েদ খান সবচেয়ে ফ্যাশন সচেতন এটার আসলে সিক্রেটটা কি আমি ছোটবেলা থেকে আমার ফ্যাশন ভালো এখনো ইয়াং আমি তো বুড়ো হইনি এখনো যতক্ষণে আপনার সংসার না হয় আপনি ব্যাচেলার ততক্ষণে আপনি ইয়াং আমি তো ইয়াংই আমি তো মনে করি 18-20 এর মধ্যে আমার ব্যাচেলর যে বিষয়টা এটা কি বয়ে বেড়ানো অবসান কবে হবে নাকি না আমি তো আই এম এনজয়িং মাই লাইফ আমি এনজয় করি আমি আমার আমার লাইফ এখনো আমি বললাম না যে মানসিক একাধিক গার্লফ্রেন্ড থাকে এজন্য না 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 মানসিক ভাবে যে একটা সংসার করার যে একটা প্রস্তুতি বা আচ্ছা সংসার আছে আমার একটা ইয়ে মানসিক প্রস্তুতি আমার এখনো হয়নি আমি ট্রু বলি যেটা সংসার যখন যেটা করবো মন দিয়েই করতে চাই আজকে করে কালকে পত্রিকার শিরোনাম হতে চাই না সেটা শুনলো তো অনেকে
সেটা তো আসলে বিয়ে জন্মমৃত্যু বিয়ে আল্লাহর হাত দিয়ে উনি যেদিন লিখেছেন সেদিন হবে জন্মমৃত্যু আমি কোনো আসলে আমার কোনো প্রস্তুতি নেই আমার কোনো পছন্দের কেউ নাই ওরকম ওপেনলি বলতে চাই বা কোনো প্রিপারেশন নাই আমি আসলে এটা কবে করবো আমি আমি জানি না আমি পছন্দ করবো ওই মেয়ে আমাকে পছন্দ করবে না আমারও তো অনেক অপূর্ণতা থাকতে পারে আমার 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 তার কাছে এগুলো আমি খুঁজি না আমি মনে করি আল্লাহ তাআলা যার সাথে জোড়া মিলিয়েছেন তার সাথেই হবে এটা আসলে আই এম এনজয়িং মাই লাইফ